ছুটির রবিতে ফের চাকরির পরীক্ষা বাংলায় প্রাইমারি টেটে এবার তিন লক্ষের বেশি পরীক্ষার্থী নজরদারিতে জোর প্রাথমিক শিক্ষা পর্ষদের পরীক্ষার হলে মোবাইল সহ অন্যান্য সরঞ্জামে মানা থাকছে মেটাল ডিটেক্টর রবিতে চ্যালেঞ্জ পরীক্ষার্থীদের পাশে রেল কলকাতায় আপ একশো সতেরোর বদলে মোট দুশো চৌত্রিশটি ট্রেন কবি সুভাষ দক্ষিণেশ্বর দুই রুটেই ভোর থেকেই পরিষেবা একদিকে ব্রিগেড অন্যদিকে টেট রয়েছে মহানগরের সুপার সানডের জোড়া ফলাপ পরীক্ষার্থীদের সময় হলে পৌঁছলো মহাপরীক্ষা প্রশাসনের সড়কে বাড়তি পরিষেবা সঙ্গে কন্ট্রোল রুম হেল্পলাইন খুলেও তৈরি পরিবহন দপ্তর তবে এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে সময়ে ঢোকার ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমাদের সঙ্গে তিন প্রতিনিধি রয়েছেন অর্ণবাংশু রয়েছেন পর্ষদের অফিস থেকে প্রবীর রয়েছেন চেতলা গার্লস থেকে টাকি বয়স থেকে রয়েছে রনয় এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে চেতলা গার্লস সেখানে সমস্যা হয়েছে সময় অনেক পরীক্ষার্থী ঢুকতে পারেননি এবং টাকি বয়স সেখানেও অনেক পরীক্ষার্থী ঢুকতে পারেননি আমি শুরুতে একটু রণয়ের কাছে চলে যাব শুরুতে কি আপডেট রয়েছে সময়ে ঢুকতে না পারানি এখনো পর্যন্ত ওখান থেকে কী আপডেট রয়েছে রনয় সব্যসাচী দেখো তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন পরীক্ষার্থী সাতশো তিয়াত্তরটা কেন্দ্র এর মধ্যে পাঁচটা কেন্দ্র কলকাতায় সেই পাঁচটার মধ্যে একটি কেন্দ্র টাকি হাউস যেখানে আমি এই মুহূর্তে রয়েছি তোমাকে দেখাবো এই মুহূর্তে সাড়ে এগারোটা বাজে গেট বন্ধ হয়ে গিয়েছে এগারোটা নাগাদ গেট বন্ধ করে দেওয়া হয় পরবর্তী যে সমস্ত পরীক্ষার্থীরা আসে তাদেরকে ঢুকতে প্রথমে দেওয়া হয়নি পরবর্তীকালে কিছুক্ষণ আগে অর্থাৎ এগারোটা পঁচিশ মিনিট নাগাদ প্রায় কুড়ি জন পরীক্ষার্থী তারা দাঁড়িয়েছিল তাদেরকে ঢুকতে দেওয়া হয় এই মুহূর্তে আরেকজন পরীক্ষার্থী এখানে রয়েছেন আপনি কোথা থেকে আসছেন আমি তপসিয়া 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 থেকে আসছেন তপসিয়া থেকে তো এই শিয়ালদাহ দূরত্ব সামান্য হ্যাঁ এতক্ষণ না এত দেরি হলো কেন এমনি দেরি হয়ে গেছে বাড়িতে আপনি জানতেন না যে কি নিয়ম রয়েছে কটার মধ্যে আসতে হবে পরীক্ষা কেন্দ্রে না আমি জানতাম বারোটা থেকে পরীক্ষা বারোটা থেকে পরীক্ষা ঠিকই কিন্তু কটার মধ্যে আসতে হবে সেই টাইমটা লেখা নেই না সেটা আমি জানি না আপনি জানতেনই না আপনি পরীক্ষার্থী হ্যাঁ আপনি নিজে পরীক্ষা দেবেন হ্যাঁ হ্যাঁ সেখানে তো নিয়ম টিয়ম সব লেখা রয়েছে যে কটার মধ্যে পরীক্ষা করতে পরীক্ষার্থীদের ঢুকতে দিই কালকে কালকে বের করলাম ওই এডমিট কার্ড রাত্রি তারপরে আজকে মানে ভালো করে পড়ি নেই ওকে আপনার কি নাম ওম প্রকাশ মিশ্র কত বয়স আপনার আমার 58 রানিং 58 রানিং হ্যাঁ 58 বছর বয়স তুমি দেখতে পাচ্ছ আটান্ন বছর বয়স একজন পরীক্ষার্থী তিনি তফসিয়ার বাসিন্দা পরীক্ষা কেন্দ্রে এসছেন তিনি জানতেন না যে কটার সময় তাকে এই পরীক্ষা কেন্দ্রে আসতে হবে তার হাতে অ্যাডমিট কার্ড রয়েছে তিনি অ্যাডমিট কার্ড দেখাচ্ছেন তবে পুলিশ কর্মীরা এখানে নিরুপায় কারণ পর্ষদের যা নিয়ম রয়েছে অর্থাৎ এগারোটার মধ্যে প্রত্যেক প্রত্যেক পরীক্ষার্থীকে এখানে আসতে হবে এগারোটার লাস্ট এগারোটার মধ্যে ঢুকতে হবে পরবর্তীকালে দেখা গেছিল যে এগারোটা পঁচিশ মিনিট নাগাদ আরও জন পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হয় কারণ অনেক পরীক্ষার্থী আসে তার তারা এখানে জ্যাম করে তারা বলে যে তারা রাস্তায় তারা আটকে পড়েছিল তারা যেতে পারছিল না আমি তোমাকে আরেকবার দেখাবো তুমি দেখতে পাচ্ছ এই যে মেন গেট পাশে আর একটা ছোট গেট আছে এই দুটো গেট কিন্তু এই মুহূর্তে বন্ধ পুলিশ আবারও কিন্তু নক করছে ভেতরে যাতে এই পরীক্ষার্থীকে ভেতরে ঢুকতে দেওয়া হয় আরেকজন কিন্তু আপনি কোথা থেকে আসছেন পরীক্ষার্থী ঢাকুরিয়া থেকে আসছেন ঢাকুরিয়া থেকে শিয়ালদার দূরত্ব তো খুব সামান্য এত দেরি হলো ছোট বাচ্চা ছেড়ে এসেছি তো আমি তারপরে কি করব আমি টাইমিং তো এমনি 12টা আছে আমি কি জানতাম কি 12টা আগে যেতে হবে ওখানে লেখা নেই কার্ডে কিছু লেখা নেই 12টায় লেখা আছে কিছু তো লেখা নেই না পরীক্ষা 12টায় লেখা থাকলে 12টায় কিউ আসে সেখানে তো 1 ঘন্টা আগে আসতে হবে কি করে আসবে এখানে তো লেখা নেই কি কিছু কি 1 ঘন্টা আসতে হবে আগে এখন কি করবেন যদি ঢুকতে না দেওয়া হয় না দেওয়া হয় তাহলে আমি কমপ্লেইন করে দেব কোথায় কমপ্লেইন করবেন যেখানে জানাবার দরকার আছে আমি জানিয়ে দেব একদমই তুমি দেখতে পাচ্ছ আর পরীক্ষার্থী তিনি ঢাকুরিয়া থেকে এসছেন বাড়িতে ছোট বাচ্চা আছে সেই জন্য তার আসতে লেট হয়েছে যদি তাকে ঢুকতে এখনো পর্যন্ত তুমি যে সাথে কথা বললে এটা কি ধরে নেওয়া যায় যে যাতায়াতে কোনো সমস্যা নেই পরীক্ষার্থীদের কোথাও ভুল বোঝাবুঝিতে এখনো পর্যন্ত তারা সময় আসতে পারেনি ট্রেন বা যাবতীয় পরিবহনের কোনো সমস্যা এখনো পর্যন্ত চোখে পড়েনি বা সেরকম কোনো অভিযোগ সামনে আসেনি রনয় সব্যসাচী যে দুজন ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম তিনি যেটা তারা যেমনটা আমাদের বললেন যে তাদের যাতায়াতের কোনো সমস্যা হয়নি তারা জানতেন না যে কটার সময় এখানে আসতে হবে কারণ তারা জানতেন শুধু বারোটার সময় পরীক্ষা রয়েছে তুমি দেখো আর একবার আমি একবার কথা বলবো এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে তোমাকে দেখাবো ছবিটা জি চব্বিশ ঘন্টার খবরের যে তারপরে কিন্তু আমরা এই খবর সম্প্রচার করার পরে কিন্তু এই মুহূর্তে পরীক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে সব্যসাচী সেই ছবি তুমি দেখো আমরাই প্রথমে এই খবর দেখাই যে দুজন ক্যান্ডিডেট তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না যেহেতু এগারোটা বেজে গিয়েছে সাড়ে এগারোটা বেজে গিয়েছে তা এই খবর সম্প্রচার হবার পরেই কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ভেতর থেকে পুলিশ কর্মীরা আসেন যারা পরীক্ষার দায়িত্বে ছিলেন তারা ভেতর থেকে নক করেন অর্থাৎ তারপর এই দুই পরীক্ষার্থীকে ভেতরে ঢুকতে দেওয়া হয় এই মুহূর্তে আবারও কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়েছে আপনি কি পরীক্ষার্থী হ্যাঁ কোথা থেকে আসতে

দেখো সব্যসাচী যে এই টাকি বয়েজ রয়েছে সেখানে যে সমস্যা সেই সমস্যা কিন্তু চেতলা গার্লসেও দেখা গেছিল যে পরীক্ষার্থীরা এগারোটার পর তারা এসছেন বা চাকরি পরীক্ষার্থী এগারোটার পর এসছেন এবং স্কুলের গেট এগারোটার সময় বন্ধ করে দেওয়া হয়েছে পর্ষদের যারা দায়িত্বে রয়েছেন এখানে তারা বলছেন যে এগারোটার সময় আসতে হবে এগারোটার মধ্যে গেট বন্ধ করে দেওয়ার কথা যারা চাকরি প্রার্থী বা পরীক্ষার্থী তারা কিন্তু বলছেন যে অ্যাডমিট কার্ডে কোথাও উল্লেখ নেই যে এগারোটার মধ্যে সেন্টারে পৌঁছাতে হবে এই উল্লেখ কিন্তু কোথাও নেই তারা যেহেতু জানেন বারোটার সময় পরীক্ষা তাই তারা তাদের মধ্যে আসছেন কিঞ্চিত সমস্যা কিন্তু চেতলা গার্লসেও হয়েছিল তারপর দেখা গেল যে প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পূর্ণ করা যায় পুলিশ পুলিশ প্রশাসন এবং পর্ষদের যারা এখানে দায়িত্ব রয়েছেন তারা কথা বলে কিন্তু এক এক করে সমস্ত পরীক্ষার্থীকে ভেতরে ঢুকিয়ে দিয়েছেন এবং এখনও দেখা যাচ্ছে যখন বারোটা বারোটা প্রায় কাছাকাছি চলে এসছে এখনও দেখা যাচ্ছে যে দুই একজন করে তারা আসছেন এবং তাদেরকে আটকানো হচ্ছে না একটা এই একটা সমস্যাখানে তৈরি হয়েছিল জেতলা গার্লসেও সেই সমস্যাটা এই মুহূর্তে কেটে গেছে একদম সবাইকে কিন্তু যারা আসছেন সবাইকে কিন্তু ঢুকতে দেওয়া হয়ে গেছে এবং আরো দুই একজন আসছে এবার গত বছর পর আবার কিন্তু ট্রেট পরীক্ষা হচ্ছে কলকাতা পাঁচটা সেন্টার পাঁচটা সেন্টারের মধ্যে একটি সেন্টারে আমি দাঁড়িয়ে রয়েছি চেত্তাগার্লস হাই স্কুল সেখানে কিন্তু এই মুহূর্তে আর কোনো সমস্যা নেই পুলিশ প্রশাসনের যথেষ্ট নিরাপত্তা রয়েছে কঠোর ব্যবস্থা রয়েছে এবং যার বিধি ঠিক করে দেওয়া হয়েছে যে বা বাইরের কিছু নিয়ে ঢুকতে দেওয়া যাবে না ব্যাগ বলো যে কোনো ইলেকট্রনিক গেজেট বলো এবং জলের বোতল পর্যন্ত ঢুকতে দেওয়া যাবে না বলে যা যা ইনস্ট্রাকশন এসছে আজকে এই পরীক্ষাকে ঘিরে সমস্ত কিন্তু মানা হচ্ছে কঠোর বিধি যেটা সেটা ভেবেই সেটা মেনেই পরীক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে সাময়িকভাবে কিছু সমস্যা দেখা দিলেও এই মুহূর্তে কিন্তু ছেত্তাগ হাই স্কুলে কিন্তু আর কোনো সমস্যা নেই সমস্ত পরীক্ষার্থী কিন্তু তারা সেন্টারে প্রবেশ করেছেন একদমই অর্থাৎ সমস্যা মোটামুটিভাবে কাটছে সবাই পরীক্ষা কেন্দ্রে আপাতত ঢুকতে পারছে না আর পর্ষদের অফিস আপডেট রয়েছে অন্য মাংস রয়েছেন সরাসরি অনুবাংশাই চলে যাব 我说。 দেখো বিতর্কহীন স্বচ্ছভাবে টেট নেওয়াটাই বড় চ্যালেঞ্জ সেই কারণে কিন্তু পর্ষদ তারা এই পর্ষদের অফিসে কন্ট্রোল রুম খুলেছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জেলা ওয়াইজ কিন্তু প্রতিটা সেন্টার থাকছে ক্যামেরা তিন ধাপে কিন্তু এক্সামিটার সেন্টার তারা নিরাপত্তা দিয়েছে এক এন্ট্রির সময় ক্যামেরা থাকছে দ্বিতীয় হচ্ছে এন্ট্রি পর থাকছে বেটা দিয়ে বডি স্ক্যান করা আর তিন নম্বর রুল এবং ফেস আইডেন্টিফিকেশন অর্থাৎ যে অ্যাডমিট কার্ডের ব্যক্তি সেই ব্যক্তি পরীক্ষা দিতে আসছে তার ছবি কিন্তু নিয়ে রাখা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে স্কুটিনি করে যদি ভুয়ো হয় তাহলে বাদ দিয়ে দেওয়া হবে এমনটা তারা কিন্তু ব্যবস্থাপনা রেখেছেন কন্ট্রোল অফিসে তারা রুমে কিন্তু সমস্ত ক্যামেরার ছবি তারা দেখতে পাচ্ছেন এখান থেকে কোথাও এখনো পর্যন্ত অশান্তি বা কিছু সমস্যার খবর এখনো অব্দি আসেনি আমরা এমন জানতে পারছি আর দ্বিতীয়ত প্রত্যেকটা রুম ওয়াইজ ক্যামেরা থাকছে যা যারা থাকবেন তাদের প্রত্যেকে ক্যামেরা মোবাইল নিয়ে নেওয়া হচ্ছে যে যাবেন তার মোবাইল নিয়ে নেওয়া হবে প্রত্যেকটা নিয়ম কিন্তু ফলো করা হচ্ছে তাদের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটাই যে বিতর্কমুক্তভাবে টেট পরীক্ষা নেওয়াটা সেইভাবে তারা কিন্তু এগোচ্ছেন গত বছর কিন্তু ঠিক এই ফর্মুলাতে তার এক্সাম নিয়েছিল গত বছর কিন্তু সেই অর্থে কোন বিতর্ক ছড়ায়নি এবার তারা আশা করছেন যে বিতর্কহীন এই টেট পরীক্ষা সম্পন্ন হবে আজকের দিনে অনেক ধন্যবাদ আর কি বলছেন এই টেট পরীক্ষা নিয়ে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার শোনাবো থেকে আমরা ডেট দিয়েছি দু মাস আগের থেকে সরকার পরীক্ষার্থীদের ঝামেলায় ফেলার জন্য আর আমাদের বদনাম করার জন্য 10 তারিখ থেকে পিছিয়ে এখানে নিয়ে আমি পিআইএল করেছিলাম হাইকোর্টে হাইকোর্ট বলেছেন ডেট চেঞ্জ হবে না কিন্তু সরকার যেন সব কিছু ঠিকঠাক দেখে তার জন্য নির্দেশ দিয়েছে সরকারকে কেন হতে অসুবিধা নেই হতেই পারে দেখুন টেট পরীক্ষার্থীরা তাদের প্রতি শুভেচ্ছা থাকলো কিন্তু টেট পরীক্ষা বর্তমানে তৃণমূল কংগ্রেস দ্বারা বাৎসরিক প্রহসন দিবসে পরিণত হয়েছে আপনি পরীক্ষা দেবেন ভালো প্রিপারেশন নিয়ে যাবেন কষ্ট করে পরীক্ষা দেবেন তারপরে দেখবেন যে পাশের বাড়ির তিনমূলে থার্ড ডিভিশনে পাশ করা নেতার ছেলে বা মেয়ে তার চাকরি হয়ে গেছে বা কেউ পনেরো লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়ে গেছে তো বাৎসরিক প্রহসন দিবসের দিনে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে শুভেচ্ছা জানাই কারণ আবার পয়সা রোজগার করা তাদের সুযোগ আসবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা